সামনেই রয়েছে ফলহারিণী কালী পুজো। সাধারণত জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতেই ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হয়। তাই বন্ধুরা, 2024 সালে ফলহারিণী অমাবস্যার সময়সূচি আমি এই ভিডিওর মধ্যে জানিয়ে দিলাম। 2024 সালে ফলহারিণী অমাবস্যা পড়েছে ইংরেজির 5ই জুন, 2024 সাল বাংলার 22শে জ্যৈষ্ঠ, 1431 সাল বুধবার। এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতেই শ্রীরামকৃষ্ণ সীমা সারদাকে ষোড়শরূপে পুজো করেছিলেন। তাই আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই ষোড়শী পুজো নামে পরিচিত। অমাবস্যা তিথি শুরু হবে 5ই জুন, 2024 সাল বাংলার 22শে জ্যৈষ্ঠ, 1431 সাল বুধবার সন্ধ্যে 7:15 থেকে অমাবস্যা তিথি শেষ হবে ইংরেজির 6ই জুন বাংলার 23শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার বিকেল 5:52 পর্যন্ত। বন্ধুরা, যেহেতু রাত্রিবেলা মা কালী পুজো হয়ে থাকে, তাই আপনারা 5ই জুন বুধবার সন্ধ্যে 7:15 থেকে যে কোনো সময় মা কালী পুজো করে নিতে পারেন। তবে বন্ধুরা, এই দিন পুজো করলে আপনারা নিরামিষ আহার অবশ্যই করবেন। এই ফলহারিণী পুজোর বিশেষ গুরুত্ব হলো এই দিন মাকে নানা রকম মৌসুমি ফল নিবেদন করা হয়। মনে করা হয় এই ফলহারিণী পুজো করলে আমাদের প্রত্যেকের জীবনে সুখ শান্তি ও অর্থভাগ্যে উন্নতি ঘটবে। তাই বন্ধুরা, আপনারা এই দিন ভালোভাবে কাটান আমার শুভেচ্ছা থাকলো।